নমস্কার বন্ধুরা, অচেনা চোখে আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের প্রথম রেল স্টেশন মানে বাংলাদেশের কুষ্টিয়ার জগতী স্টেশন সম্পর্কে জানব কিছু অজানা তথ্য। তার আগে ছোট্ট কথা, চ্যানেলের নতুন দর্শক বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানিগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে অর্থনৈতিক কাজের জন্য রেলপথ বসানোর কাজ শুরু করে। গঠন হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি। এই কোম্পানি ভারতের শিয়ালদহ থেকে রানাঘাট হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রথম রেলপথ চালু করে 1862 সালের 15ই নভেম্বর। সাথেই তৈরি হয় দেশের প্রথম রেল স্টেশন জগতী। প্রথম স্টেশন হওয়ার জন্য লোকজনের উঠানামার কেন্দ্রবিন্দু ছিল এই জগতী স্টেশন। বাণিজ্যিকভাবে আমদানি রপ্তানির অন্যতম কেন্দ্রস্থল হয়ে ওঠে প্রায় 90 একর জমির ওপর তৈরি এই স্টেশন। ইঞ্জিলের জ্বালানির উপর নির্ভরশীল এই স্টেশনটির লোকজনের ভিড় সামলাতে তখন স্টেশনের কর্মচারীদের নাজেহাল হতে হতো। ভারতের প্রখ্যাত সুতো ব্যবসায়ী মোহিনীমোহন চক্রবর্তী ব্যবসায়িক দিক থেকে উন্নতির জন্য কুষ্টিয়ায় একটি সুতো মিল গঠন করেন, নাম রাখেন মোহিনী মিল। 1908 সালে প্রতিষ্ঠা হয় এই মিলের। এটি ছিল এশিয়ার বৃহত্তম মিল। এখানে তাঁত ও সুতো দিয়ে কাপড় বানানো হতো। সুদূর ইংল্যান্ড থেকে 200টি পিতলের হ্যান্ডলুম মেশিন আনা হয়েছিল তখনকার দিনে এই মিলে। সেই সময় এই রেলপথ ধরেই ভারতের শিয়ালদহ থেকে কয়েকটি বগি রিজার্ভ হয়ে আসত মোহিনী মিলের সুতো নেওয়ার জন্য। কুষ্টিয়াতে তখন চিনিকল প্রতিষ্ঠিত হলে আখ পরিবহনের জন্য এই স্টেশনের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। এছাড়া কুষ্টিয়ার আশেপাশের জেলা থেকে ট্রেনে করে আনা খাদ্যশস্য সহ অন্যান্য পণ্য সামগ্রী খালাস হতো এই জগতী স্টেশনে। বর্তমানে এখন প্রতিদিন 4টে রেলগাড়ি আসা যাওয়া করে এই স্টেশনে। স্টেশনের দুপাশে 2টি বড় ইন্দারা আজও রয়েছে, তবে বর্তমানে চেহারা অন্যরকম। খানিকটা গাফিলতি আর অসহযোগিতার কারণে 157 বছরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই স্টেশন আজ ভগ্নপ্রায় দশা। জগতী স্টেশনের অনেক সম্পদ রয়েছে যা বর্তমানে হারিয়ে যাচ্ছে। এই স্টেশনের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া খুব দরকার। আশা করব বন্ধুরা, ভিডিওটি অনেক অনেক শেয়ার করে আপনারা জগতী স্টেশনের ঐতিহ্য সম্পর্কে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শিয়ালদহ স্টেশনের কিছু অজানা কথা জানতে ওপরের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। বিদায় নেওয়ার আগে বলবো, অচেনা চোখে সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন সদস্য হতে ভুলবেন না। আজ আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।